হ্যালো ভিওর্স অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা রাজ্যের আরও একটি বিদ্যালয়ে শিক্ষক সহ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ হতে চলেছে তো ওখানে আপনারা কীভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন করা যাবে কোন পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিশন কিংবা শিক্ষাগত যোগ্যতা কী কী চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে আপনাদের সিলেকশন করা হবে তো সেই সব কিছু ডিটেলস নিয়েই কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এক এক করে আলোচনা করবো তো ওখানে কিন্তু আপনার ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ হতে চলেছে স্থায়ী পদে শিক্ষক ক্লার্ক এবং ডি পোস্টে নিয়োগ হতে চলেছে আপনার যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন তো ওখানে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিশিয়াল ওয়েবসাইট পাঞ্জি পাঞ্জিপক্ষ সমিতি তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নতুন যে রিক্রুটমেন্ট নোটিশ তো সেই নোটিশটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তো এবার আমরা সরাসরি সেই নোটিশটি ডাউনলোড করে নিয়ে ডিটেলসে দেখে নেব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো আপনারা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন আপনারা দেখুন ভিডিওটির নিচে একটি সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন তো সেই বাটনটিতে আপনারা ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি অল বেলাইকটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিনে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন সবার উপরে বলতে হয়েছে পাঞ্জিপুকুর সমিতি তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ এইচএস তার নিচে বলতে হয়েছে কো এডুকেশন কো এডুকেশনাল হায়ার সেকেন্ডারি গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল রেকগনাইজড বাই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ ডাব্লিউ বি সিএইচএসি আন্ডার দ্য ম্যানেজমেন্ট অফ ভারত সেবাশ্রম সংঘ বা স্পেশাল রুলস তো তার নিচে এখানে অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ পোস্ট অফিস নেম এখানে সাব বলতে হচ্ছে ডিস্ট্রিক্ট হুগলি পিন নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে এখানে ইমেল আইডি দেওয়া ইমেল আইডি আর এখানে ওয়েবসাইট দেওয়া হচ্ছে এই ওয়েবসাইট থেকে কিন্তু যে অফিশিয়াল নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন তো সেই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করা হয়েছে তো এবার এখানে আপনার কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করবেন না তো ওখানে নিচে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু ফলোয়িং পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি পিওন ইন ডিফারেন্ট ক্যাটাগরিস ইন পাঞ্জিপুকুর সমিতি তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ এস বেঙ্গলি মিডিয়াম আর ইনভাইটেড ফ্রম মেল আর ফিমেল ক্যান্ডিডেটস হু হ্যাব দ্যিক দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট তো তা এখানে দেওয়া রয়েছে যে মেল আপনার কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটটা এখানে আবেদন করতে পারবেন এখানে টিচার পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রুপ সির ক্লার্ক পোস্ট রয়েছে আর গ্রুপ ডির কিন্তু পিয়ন পোস্টের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এবারে আমরা নিচে দেখব কোন পোস্টের জন্য কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তারপরে বলতে হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল ফ্রম আওয়ার ফ্রম আওয়ার ওয়েবসাইট তো ওখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে ডিউরিং দ্য পিরিয়ড অফ টোয়েন্টি এইথ অক্টোবর টু টু ষোলোই নভেম্বর তো ওখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন আঠাশে অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত এছাড়া আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন তো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলেই কিন্তু আমি আপনাদের সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু সেখানে দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো সেখানে কিন্তু আমি আপনাদের সিলেবাস এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিন্তু সব কিছু সেখানে দিয়ে রাখবো তারপর এখানে নিচে হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মস ডিউলি ফিল্ড আর ফিল্ড ইন আর টু বি সাবমিটেড ইন স্কুল অফিস অ্যাড্রেস তো ওখানে স্কুল অফিস অ্যাড্রেসে কিন্তু এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে বাই পোস্ট অনলি উইদিন ডিউ ডেট তো ওখানে কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তারপর এবার আমরা নিচে চলে আসবো নিচে বলে দেওয়া হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফর্মস কমপ্লিটেড ইন অল রেসপেক্টস উইল বি রিসিভড ফ্রম টোয়েন্টি এইট অক্টোবর টু নাইনটিন নভেম্বর দু হাজার কুড়ি তো ওখানে আঠাশে অক্টোবর থেকে কিন্তু জমা নেওয়া শুরু হয়েছে তা এখানে কিন্তু উনিশে নভেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু এখানে জমা নেওয়ার ফর্ম জমা নেওয়ার লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে এক্সক্লুডিং সানডে অ্যান্ড আদার হলিডেজ অ্যাট আওয়ার স্কুল অফিস তো এখানে নিচে এবার আমরা জেনে নেবো কোথায় কতগুলো পদ রয়েছে তো এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন পার্টিকুলার্স পোস্ট দেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে সিরিয়াল নাম্বার এক দুই তিন চার করে দেওয়া হচ্ছে পারমানেন্ট পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন নেচার অফ ভ্যাকেন্সি নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট রয়েছে সব এখানে গ্রুপ দেওয়া হচ্ছে সোশ্যাল সায়েন্স গ্রুপ হিস্ট্রি নর্মাল সিলেকশন তার নিচে এখানে সায়েন্স অ্যান্ড ম্যাথ তার নিচে এইচএস এইচ এস দেওয়া হচ্ছে দুটো এখানে ভ্যাকেন্সি পারমানেন্ট পোস্টে সবার প্রথমে এখানে আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফেশান চাওয়া হয়েছে এম এ ইন হিস্ট্রি বিএড কিন্তু আপনাদেরকে অবশ্যই লাগবে তারপরে দু নম্বরে এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকান বলে হয়েছে এমএসসি ইন কেমিস্ট্রি তিন নম্বরে এমএসসি ম্যাথামেটিক্স আপনাদের কিন্তু বিএড লাগবে সবগুলোতে এখানে কিন্তু আপনাদেরকে বিএড করে থাকতে হবে তারপরে চার নম্বরে এম এ ইন এডুকেশান তো এখানে ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন পিএইচ ক্যাটাগরিদের জন্য ফার্স্টে হিস্ট্রি টিচারের জন্য তারপর এখানে কেমিস্ট্রির জন্য এসসি ক্যাটাগরি তারপর ও এ ক্যাটাগরি ম্যাথ তারপর এসটি ক্যাটাগরি কিন্তু এখানে এডুকেশনাল টিচারের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তারপর এবার আমরা গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্টের ভ্যাকেন্সি জেনে নেব তো ওখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ওয়ান পারমানেন্ট পোস্ট এখানে গ্রুপ সি ক্লার্ক পোস্ট নিয়োগ হতে চলেছে এসসি ক্যাটাগরি ভ্যাকেন্সি তো ওখানে একাডেমিক কোয়ালিফিকেশন বলতে হয়েছে ফার্স্ট হায়ার স্কুল ফাইনাল অর মাধ্যমিক অর ইটস সিকোভেন্ট তো ওখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন তার সাথে বলতে হচ্ছে উইথ টেস্ট অফ টাইপিং বাই ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সিস তো ওখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই কম্পিউটার টাইপিং বা কম্পিউটার কিন্তু দক্ষতা থাকতে হবে তারপরে এখানে দু নম্বরে দু আর তিন নম্বরে এখানে গ্রুপ ডি পোস্ট দেওয়া রয়েছে এখানে আপনাদের পিওন পোস্টে নিয়োগ করা হবে তো এই দুটোই কিন্তু এখানে গ্রুপ ডি পোস্ট এইট পাস্ট হয়ে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে একটি রয়েছে এসসিদের জন্য রিজার্ভ আর একটি জেনারেলদের জন্য কিন্তু এখানে গ্রুপ ডি ভ্যাকেন্সি রিজার্ভ করে দেওয়া রয়েছে তো এবার আমরা নিচে চলে আসবো তো এখানে নিচে ডিটেলসে বলে দেওয়া রয়েছে আর এখানে বলে দেওয়া রয়েছে যে ওয়ান পার্সন ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি তো এখানে কিন্তু কেবলমাত্র একজন একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তারপরে এখানে অফিসিয়াল অ্যাড্রেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ঠিকানে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি তারপর এখানে দেওয়া হচ্ছে আপনাদের কীভাবে সিলেকশন হবে রিটেন টেস্ট অ্যাকাডেমিক আর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনাদের সিলেকশন হবে তো আপনারা কিন্তু অবশ্যই এই প্যারাটি পড়ে নেবেন তো এখানে কিন্তু আপনাদের সিলেকশন প্রসেস সম্বন্ধে কিন্তু ডিটেলসে বলে দেওয়া রয়েছে তো এবার আমরা সরাসরি আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তো সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা এবার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট তো সবার উপরে বলতে হচ্ছে পাঞ্জিপুকুর পাঞ্জিপুকুর শ্রীমতী তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ এইচএস তো এখানে কিন্তু আপনাদের দুটো মোট অ্যাপ্লিকেশন ফর্ম্যাট প্রকাশিত হয়েছে একটি নন টিচিং স্টাফের জন্য আর একটি টিচিং স্টাফের জন্য এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য সিলেকশন টেস্ট ফর দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ তো এখানে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু এখানে কেয়ারফুলভাবে এগুলো কিন্তু ফিল আপ করে নিতে হবে এখানে আপনারা কিন্তু ভালোভাবে এগুলো ফিল আপ করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে অ্যাড্রেস তো এখানে সব কিছু ডিটেলস এখানে চাওয়া হয়েছে তো এগুলো কিন্তু আপনারা এক এক করে কিন্তু কেয়ারফুলভাবে বসিয়ে দেবেন তো এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু দুটো অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন তো এরপরে কিন্তু আপনার যে সিলেবাস সেই অ্যাকাডেমিক নন টিচিং স্টাফ আর টিচিং স্টাফের জন্য যে সিলেবাস তো সেটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আমি কিন্তু আপনাদের এখনই জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি চলে এসেছি পাঞ্জাবপুকুর স্মৃতি তুলসী দেবী তুলসী দেবী বিদ্যাপীঠের অফিসিয়াল ওয়েবসাইটে তো ওখানে কিন্তু আসলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সহ কিন্তু সিলেবাস সব কিছু কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ওখানে সবার উপরে বলতে হচ্ছে যে রিক্রুটমেন্ট নোটিস তো ওখানে কিন্তু অ্যাকশন অপশনে ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে রিক্রুটমেন্ট নোটিশ তো সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তারপরে এখানে বলতে হচ্ছে এক এক করে সিলেবাস তো এগুলো কিন্তু আপনার ভিউ অপশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর টিচিং স্টাফ আর অ্যাপ্লিকেশন ফর্ম ফর নন টিচিং স্টাফ তো ওখানে সবার পিছনে এখানে ডাউনলোড অপশন দেওয়া হয়েছে তো ওখান থেকে কিন্তু আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো এছাড়া কিন্তু আমি আপনাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তো সেখানে জয়েন হয়ে গেলেই কিন্তু আপনারা আপনারা কিন্তু এই দুটো যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে তো সেটি কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো তো ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ নতুন চাকরি সন্ধ্যে খবরাখবরা আপডেট এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ